চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে একই বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ভুক্তভোগী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তবে একে মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেলকে মাধ্যম করে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়ে ঘটনার ন্যায় বিচার চান ওই ছাত্রী তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন গেল ছয় জানুয়ারি সকাল দশটার দিকে ল্যাবে এক কাজ করার সময় ওই শিক্ষক তাকে জোর করে জড়িয়ে ধরেন এ সময় তাকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেন এবং ল্যাবমেট উপস্থিত হওয়ায় তিনি কোনো রকম বেঁচে যান বলে জানান